প্রতি বছরের মতো এবারেও শিলিগুড়ির কলেজ পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় জগদ্ধাত্রী পুজো আয়োজিত হবে। এবছর তাদের পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করতে চলেছে। বুধবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন পুজো উদ্যোক্তারা। এদিন উদ্যোক্তারা জানান, অন্যান্য বারের মতো এবারও বড় আকারে পুজো করা হচ্ছে। এবছর বিশেষ আকর্ষণ চন্দননগরের 21 ফুটের জগদ্ধাত্রী প্রতিমা, এছাড়াও থাকবে 51 পীঠের আদলে মণ্ডপসজ্জা। চন্দননগরের আদলে আলোকসজ্জাও থাকছে। পুজোর উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজ এবং সকলের জন্য থাকবে বিশেষ ভোগের আয়োজন। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী পুজো কমিটির চেয়ারম্যান মদন ভট্টাচার্য, পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর সহ অন্যান্যরা। কলেজ পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে শুভ বিজয়া এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আমরা আজকে এখানে সমবেত হয়েছি। কলেজ পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি এবছর চতুর্থ বর্ষে পড়ল। আমরা চতুর্থ বর্ষে এবার শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আমরা আরাধনা করছি। 21 ফুটে চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের আদলে আমরা 21 ফুটের জগদ্ধাত্রী প্রতিমা আমরা তৈরি করছি। পাশাপাশি আমরা, আপনারা সকলে জানেন যে পৌরাণিককালে দক্ষ যজ্ঞের পরে পরবর্তীকালে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের মাধ্যমে সতীর 51 পীঠ খণ্ডটা তৈরি হয়েছিল। 51 দ্বয়ের 51টা খণ্ডে 51টা পীঠ তৈরি হয়েছিল। তো আমরা এই মায়ের মণ্ডপের দু সাইডে আমরা 51টা পীঠ, সতীর 51 পীঠ আমরা উপস্থাপনা করছি। প্রতিটা মণ্ডপে, প্রতিটা ইয়েতেই 51টি সতী মায়ের বিভিন্ন রূপ আমরা প্রদর্শনী করব। পাশাপাশি থাকবে হচ্ছে জঙ্গলমহলে ধামসা মাদলের ব্যবস্থা করা হয়েছে। গত বছরও আমরা ধামসা মাদলের ব্যবস্থা, এবারেও ধামসা মাদল বাজবে পুজোর প্রথম দিন থেকে, এবং চন্দননগরের লাইট এবং প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ড আমাদের থাকবে। আগামীকাল আমাদের পূজার শুভ উদ্বোধন হবে। রাত্রি 8টার সময় শিলিগুড়ি শহরের মহানাগরিক মাননীয় গৌতম দেব মহাশয় আমাদের এই পূজার উদ্বোধন করবে। আমার সঙ্গে আসে আমার কলেজ পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির অন্যতম সম্পাদক ভাই সৌরভ ভাস্কর, আছে রোহিত, আকাশ, কুন্দন, নীল এবং রুস্তম আছে সহসভাপতি, সহসম্পাদক আছে। আমরা আপনাদের এই সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে এই বছর যে আমরা শিলিগুড়ি শহরের এটাই মানে এক প্রথম বলা চলে যে জগদ্ধাত্রী পূজাকে মাকে সামনে রেখে 51টা পীঠের আমরা প্রদর্শনী করছি। শিব তার কাঁধে সতীকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে পাগলের মতো, সেটা উপস্থাপনা করব। পাশাপাশি সুদর্শন চক্র, বিষ্ণুর সুদর্শন চক্র থাকছে, এবং পুরোটা মণ্ডপটা আমরা যেটা চন্দননগরে হয়ে থাকে সে একই রকমভাবে আমরা উপস্থাপনা করছি। পুজোর 3 দিনই ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে। আমরা কলেজ পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের পূজায় আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা